দীর্ঘ 32 মাস পরে আপনাদের মধ্যে আমাকে ফিরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এটা রব্বে কারীমের ইচ্ছায় হয়েছে, আপনাদের দোয়ার বরকতে হয়েছে। নিঃসন্দেহে আপনারা আমি গুনাহগার বান্দার জন্য দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছেন, যার কারণে আপনাদের সামনে আসতে পেরেছি। আমি আল্লাহ তাআলার দরবারেও শুকরিয়া আদায় করি, আপনাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি আসলে শারীরিকভাবে এখনও পরিপূর্ণ সুস্থ না, দীর্ঘদিন জেলে থাকার পরে বাইরে আসলে সাধারণত আবহাওয়ার সাথে পরিবেশের সাথে আবার খাপ খাইতে একটু সময় লাগে। তাছাড়া আমি বের হওয়ার আগে 5 দিন একাধারে জ্বরে ভুগছিলাম, জ্বর ছিল। এরপর আবার মুরব্বীদের পক্ষ থেকে কোনো প্রোগ্রাম আপাতত না করার নির্দেশ আছে, তো আমি কোথাও এখন যাচ্ছি না। কিন্তু বশির ভাই হাফেজ মাওলানা মুফতি বশির আহমদ, আল্লাহ তাকে যাজা খায়ের দান করেন, নেক হায়াত দান করেন, সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দিয়ে দীনের রাহবরি করার তৌফিক দান করেন। ভাই আমার নুরানির সাথী, আরেকজন আছে আমার ভাই হাফেজ মাওলানা মুফতি সাখাওয়াত শওকত, আমাদের সকলের পরিচিত বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ইসরাফিল সাহেবের বড় জামাতা, না মেজো জামাতা, উনিও আমরা আমিও ওনার সাথী এই মাওলানা সাহেবের। উনি অনেক বড় মাদ্রাসায় খেদমত করেন, ওলামা বাজার মাদ্রাসায়। আল্লাহ ওনাকেও ভাই শওকত ভাইকেও নেখায়াত দান করেন। এবং আমাদের যে সভাপতি সাহেব এবং মাদ্রাসার প্রধান উপদেষ্টা আল্লামা নাজিমুদ্দিন সাহেব, নিজামুদ্দিন সাহেব হুজুর, হুজুরের ছেলে ইমদাদুল্লাহ, উনিও আমি আবার ওনারও সাথে, আমরা সবাই একসাথে কুঞ্জুশ্রী পূর্ণুরানী মাদ্রাসায় আমাদের প্রাথমিক পড়ালেখা শুরু হয়। এরপরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এই পর্যন্ত, যাই হোক। তো ভাইয়ের অনুরোধ আসলে আমি ফেলতে পারি নাই, তাছাড়া আমার এলাকার মানুষ আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এটা আমি আগে জানতাম না। আসলেই আমার এই ধারণা ছিল না, বরং আমি যখন ওনাদের কাছে ছিলাম তখন আমার কাছে খবর পৌঁছানো হয়েছে তোর এলাকার মানুষ তো তোকে পছন্দ করে না, সবাই তোর বিরুদ্ধে বলে। তো আমি বলছি হ্যাঁ, আমি তো আমার এলাকার মানুষের কোনো হক আদায় করি নাই, বলতেই পারে বিরুদ্ধে, হক আদায় না করলে তো বলবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পর আপনাদের যে ভালোবাসা পেয়েছি, এটা আমি মনে করি আমার মতো বান্দায় গান্দা পাওয়ার যোগ্য না, এটা আল্লাহর রহমত। আমার আসাতে যাই কেরামের দোয়া, বাবা মায়ের দোয়া, আপনাদের এ ভাইয়ের প্রতি ন্যাক ধারণা, তো আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের ন্যাক ধারণা অনুযায়ী কবুল করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের শান অনুযায়ী, মান অনুযায়ী আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। যেহেতু আল্লাহ তাআলাই বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, কিন্তু যদি আমার নিয়ামত পেয়ে না শুকরিয়া আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার শাস্তি বড় কঠিন। নিয়ামত তো ছিনিয়েই নিব, আবার শাস্তিও থাকবে। তো আল্লাহ পাকের দরবারেও আমার শুকরিয়া আদায় করা দরকার, ভাইয়েরও তামান্না পুরা করা দরকার, আপনারাও আমাকে যে ভালোবাসছেন আপনাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার। সব কিছু মিলিয়ে মুরব্বীদের হুকুম না থাকার পরেও আমি এখানে আসতে রাজি হয়েছি, কারণ আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার বাবা মা দুজনই দুনিয়া থেকে চলে গেছে, আমার শ্বশুর আব্বাও চলে গেছে, শ্বশুর বা আমার জন্য অনেক কান্নাকাটি করেছেন।
উনাদের দাবি হলো আমার জন্য আক্ষেপ করেই মারা গেছেন, আমার বাবা মা থাকলে হয়তো এমনই করতো। আপনাদেরও অনেকের বাবা মা চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে। আমার বাবা মাকে আল্লাহ মাফ করে দেন। এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসবেন, এটা বসির ভাইয়ের মাদ্রাসা না, এটা আপনাদের মাদ্রাসা। কমই মাদ্রাসা কখনো ব্যক্তির হয় না, পরিবারের হয় না, কৌমের হয়, সম্প্রদায়ের হয়, জনপদবাসীর হয়। এই মাদ্রাসার জন্য শুরু থেকে এই সভাপতি সাহেব অক্লান্ত পরিশ্রম করতেছেন, আমি ওনাকে শুরু থেকেই পেয়েছি। যেহেতু বসির ভাই আপনাদেরকে বলছে, শুরু থেকেই মশওয়ারা ভাই করছে হুজুরদের কাছে, আমরা গিয়েছি একসাথে আলোচনা করে শুরু হয়েছে, শুরু থেকে উনি হিম্মত দিয়েছে, আলহামদুলিল্লাহ জায়গা দিয়েছে। ওনার ছেলেরা সভাপতি সাহেব হাজী আব্দুল কুদ্দুস সাহেব, অনেক কিছু ভুলে গেছি, মাফ করবেন, উনি আলহামদুলিল্লাহ, আমি ওনার এলাকায়ও গিয়েছি, বাড়িতেও দাওয়াত খেয়েছি বারবার, খুব মহব্বত করেন বসির ভাইকে, তো ওনার নাতি হয় উনি এবং ওনার ছেলেরা প্রচুর পরিমাণ। বসির ভাইকে বলছে আপনি কোনো সমস্যা পড়লেই বসি, ওনার ছেলেরা বলে রাখছে আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ সব ধরনের শেল্টার ওনারা দিয়েছেন, আপনারাও দিয়েছেন, না দিলে মাদ্রাসা এতদিন টিকত না। যেহেতু টিকেছে আলহামদুলিল্লাহ, আমরা আশা রাখি আল্লাহ এটাকে কবুল করেছেন, দিন বা দিন এটার তারাক্কি হয়, এই চেষ্টা আপনারা করবেন, আমরা সবাই করব। বসির ভাই মেহনত করতেছেন, বসির ভাইয়ের সহপাঠী আসাদে জায়গারা মেহনত করতেছেন, এই যে দেখাইলো আপনাদের সামনে আলহামদুলিল্লাহ 14 মাসে হাফেজ হইছে, কি মনে করেন? আমি 32 মাসে মাত্র 17 পারা করছি, আর সে 14 মাসে কি হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ দে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি আর আমি এটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। দুই ধরনের ক্ষমতা দিয়ে, বাহিনী দিয়ে, শক্তি দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করবেন, এই দিনকে সংরক্ষণ করবেন। কেউ চাইলেই এই দিনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে না। রব্বে কারিম এই এক ধরনের শক্তি, আল্লাহর কুদরতি শক্তি, আল্লাহ যাদেরকে ব্যবহার করবেন তারা হলো এই হুফাজ, হাফিজিন এ কোরআন, যারা আল্লাহর মহান গ্রন্থকে তাদের কলবের মধ্যে ধারণ করবে। আরেক ধরনের শক্তি আল্লাহ ব্যবহার করবেন, আল্লাহর বাহিনী ব্যবহার করবেন, এরা আল্লাহর বাহিনী। সেই দ্বিতীয় বাহিনী হলো উলামায়ে হক্কানি রব্বানি, যারা কোরআনকে আল্লাহ তাআলা যেইভাবে নাজিল করেছেন, যেই উদ্দেশ্যে নাজিল করেছেন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সেটাকে প্রচার প্রসার করেছেন, ঠিক সেইভাবে কোনো প্রকার কমানো বাড়ানো ছাড়া, কোনো প্রকার রাগ ডাক ছাড়া, কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন ছাড়া, হু বা হু জুকা তু হাজবান নালি বিন নাল পরিপূর্ণ উম্মতের সামনে পেশ করবে সেই আলেমদের মাধ্যমে। তো আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে এমন হাফেজ এমন আলেম বানানোর কাজে আরও বেশি তৌফিক দান করে, মাদ্রাসার কর্তৃপক্ষকে তৌফিক দান করে, মাওলানা বসির সাহেবকে আল্লাহ কবুল করেন, সভাপতি আব্দুল কুদ্দুস সাহেবকে আল্লাহ কবুল করেন, এবং প্রধান উপদেষ্টা আল্লামা নিজামুদ্দিন সাহেবকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। হুজুর কিন্তু এই এলাকার না, এই সোসাইটির সকল মাদ্রাসার মুরব্বী, আপনারা জানেন কি না আমি জানি না, কি কুঞ্জশ্রীপুর মাদ্রাসা বলেন, কি গুণবতী মাদ্রাসা বলেন, কি মদিনাতুল উলুম মাদ্রাসা বলেন, যেখানে আপনি যাবেন আলহামদুলিল্লাহ হজরতের মেহনত, হজরতের শ্রম ঘাম এখানে আছে, হজরতের আপনারা কদর করবেন,
দীর্ঘ সময় আমাদের মধ্যে উনি আছেন। উনি কিন্তু অন্য জায়গা থেকে, ফেনী থেকে এখানে এসে আপনাদের আমাদেরকে দিন শিখেছেন। আমার মনে আছে আমার আব্বা রহমতুল্লাহি আলাই আমাকে তাবলিগ থেকে এসে বলতেছেন, বাবা রে সবগুলারে তো দিয়ে দিলাম এই লাইনে, স্কুলের লাইনে দিছে তো অধিকাংশ তো পড়ালেখা করে নাই, আগে তো পড়ালেখা হয় কম, আবার অভাব অনটনও ছিল, হয় নাই, যার কারণে সবাই চলে গেছে, তো এখন তবলিগে গেছি, হুজুরের তিন দিন নিয়ে গেছে। এই হুজুর, এই মাওলানা নিজামুদ্দিন সাহেব হুজুর, উনি আমার আব্বাকে তবলিগে নিয়ে গেছে। আজকে বড় আফসোস লাগে, কিছু লোক তাবলিগের বিরুদ্ধে ঢালাওভাবে করে, বিরোধিতা ঢালাওভাবে করে, কেন রে ভাই? হ্যাঁ, কিছু ভুল তো কার নাই, আমাদের অনেকেরই কিছু না কিছু ভুল আছে, এগুলো আলোচনা না করে বরং যেটা ভালো আছে সেটার আলোচনা বেশি করা দরকার। ইখতিলাফ 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 নিজেদের মধ্যে কাদা সিটা সিটি করতে করতে, বাঘ হইতে 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 এখন বাঘের বাচ্চা বিড়ালের বাচ্চার চেয়েও কি হয়ে গেছে, অদম হয়ে গেছে। আপনি এত বাঘে বিভক্ত হলে শত্রুরা তো, শত্রুরা তো আপনাকে নিয়ামতে গায়রে মুতারাক্কাবা হিসেবে গিলে ফেলবে, এত বাঘ হওয়া যাবে না। আল্লাহর জন্য, দিনের জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহকে আগড়িয়ে ধরতে হবে। আমার আব্বা তবলিগ থেকে এসে বলতেছে তুই কোনো মাদ্রাসায় পড়বি নি, তো আমি বলি যে আলহামদুলিল্লাহ আপনি যদি বলেন পড়বো, ওই সময় ক্লাস ফোর পড়ে ক্লাস ফাইভে উঠছি, ওই যে গুণবতী চাপাচোর, হ্যাঁ প্রাইমারি স্কুলে, ওখানে আব্বা ওখান থেকে দিলেন। এখানকার উস্তাদরা আমার দুজন মুশফিক ওস্তাদ, একজনের নাম মাওলানা আবু হানিফ সাহেব নোয়াখালী বাড়ি দনুজনেরই, আরেকজন নাম মাওলানা ইউসুফ সাহেব, এই দুই ওস্তাদ আল্লাহ ওনাদেরকে নেকায়াত দান করেন। ওনারা নূরে নিঃশ্বাস করার পরে আমার আব্বাকে বলল আপনার ছেলের নাম পাল্টাইয়া দিব, আমার নাম ছিল আবুল হাশেম, তো ওনারা বললেন যে তোমার নাম আবুল হাশেম থাকবে না, তোমার নাম হবে মাহমুদ হাসান, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাও প্রথম উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, এবং প্রথম সদরুল মুদারিস মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, এই দুই শায়েখ এর নাম। তো আমি তো সব নুরানি পড়ি, কি মাহমুদ হাসান গঙ্গুহি আর কি মাহমুদ হাসান দেওবন্দি, নুরানির পড়ার কাছে এগুলোর কোনো বুঝ আসার সুযোগ আছে? ওই সময় ওস্তাদরা বলছেন আমার ভালো লাগছে, আমি বলছি আলহামদুলিল্লাহ আমার আব্বা যদি দেয় আমার কোনো সমস্যা নাই। ওনারা আমার আব্বার কাছে আসছেন যে আমরা আপনার ছেলের নামটা পাল্টাই দিতে চাই। আমার আব্বা বললেন নাম তো আমি এইভাবে রাখছি আবু তাহের, আমার বড় ভাই এখানে আছেন, এই যে আমার বড় ভাই আমার বাপের দায়িত্ব পালন করছেন, আমি সেদিকে আসতেছি ইনশাল্লাহ। আমার বড় ভাই আবু তাহের, মেজো ভাই আবুল কাশেম, সেজো ভাই আবুল কালাম, আমি আবুল হাশেম, ছোট ভাই হলো আবুল হোসেন, আমরা ছিলাম ছয় ভাই ছয় বোন। আর আজকে আপনার করে জিজ্ঞেস করলে ছেলে মেয়ে কয়টা করবেন, একটা বা দুটো, আহা এটাও একটা অধপতন। মুসলমানের যত বেশি সন্তান হবে তারা কাল কেয়ামতের মাঠে আল্লাহ আল্লাহ রসুলের কাছে তত বেশি যাজা পাবে ইনশাল্লাহ, কারণ এই সন্তানরা মুসলমান হবে, তাওহিদবাদী হবে, ইমানদার হবে, দিন প্রচারে কাজে লাগবে। তো এদের বাবা মা হাফেজের বাপ হবে, আলেমের বাপ হবে, শহীদের বাপ হবে, এদের বাবা মা দিনের মুজাদ্দিদের বাপ হবে, এদের এক একজন আলেম এরকম আল্লামা বশিরউদ্দিন তৈরি হবে, এক একজন এরকম আল্লামা সাকাওয়াত তৈরি হবে, এরকম আল্লামা নিজামুদ্দিন তৈরি হবে, এক একজনের মাধ্যমে এক এক দেশ বিজয় হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার আব্বা বলতেছেন নাম তো এভাবে রাখছি, ধারাবাহিকতা আছে একটা, এখন আপনারা যদি বলেন যে পাল্টাই দিবেন, দেন, আব্বা সাধারণ মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ, হুজুরদেরকে ভালোবাসতেন, পাল্টাইয়া দিলেন, বলতেছে আমরা তারে ঢাকা নিয়ে যাব, জামিয়া রহমানিয়ায় পড়ালেখা করাবো। তো আমার আব্বা কয় আমি তো এটা জানি না, রুজি করে তো আমার বড় ছেলে এই আবু তাহের সাহেব, আমার ভাই, আল্লাহ ওনাকে নেকায়াত দান করেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমাদের মানে আমি হওয়ার চার দিন পরে উনি হেঁটে হেঁটে পাকিস্তান গেছে, এরপর থেকে এই অবস্থা, এই গত তিন বছর আগে উনি বিদেশ থেকে আসছে, আল্লাহ ওনাকে নেকায়াত দান করেন। ওনার চার মেয়ে, আল্লাহ তাদেরকেও দিনদার মুত্তাকি পরেজগার বানাইয়া দেন।
তো আমি যেটা বলতেছিলাম যে এই যে আমার আব্বা আমাকে সেখান থেকে আজকে আমি আপনাদের সামনে এই যে আপনারা আজকে আমাকে ভালোবাসছেন মহব্বত করছেন আল্লাহর জন্য তো এই মাহমুদ হাসান গুনুবির মূলকে কথা কর না কে মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ আল্লাহ বলতেছেন যে মানুষের শুকরিয়া আদায় করে না সে নাফরমান আল্লাহরও শুকরিয়া আদায় করে না যার যতটুকু অবদান আছে সেটা স্বীকার করা উচিত কেন উনাকে বড় করলে কি আমার সম্মান কমে যাবে আল্লামা বশিরউদ্দিন যদি এই দেশের শ্রেষ্ঠ আলেম হয় আমার কি ক্ষতি হয়ে যাবে আল্লামা শওকতুল্লাহ যদি এই দেশের শ্রেষ্ঠ মুফাসসির হয় আমার কি কোনো ক্ষতি হবে না এজন্য আসুন নিজেদের মধ্যে দ্বন্দ্ব নয় ঐক্য হই আলহামদুলিল্লাহ জামিয়া ফারুকিয়া আপনাদের অবদান এই হুজুরের অবদান আজকে জামিয়া ফারুকিয়া কি বলেন নক্ষত্রের ন্যায় জ্বলতেছে কি জ্বলতেছে না হ্যাঁ সকালবেলা গিয়ে দাঁড়ায়েন ফজরের পরে একটু কি অবস্থা সারা এলাকা থেকে ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ কীট পতঙ্গের জন্য আসতেছে এলেম অন্বেষণ করার জন্য সেখানকার মোতামিম সাহেব আল্লামা ইসমাইল সাহেব ইসমাইল হোসাইন আল্লাহ উনাকেও নেক হায়াত দান করেন যার পর নাই কষ্ট করে যাচ্ছে মেহনত করে যাচ্ছে কদর করবেন এগুলো আল্লাহ আমি কথা বলার ইচ্ছে ছিল না অনেক কথা হয়ে গেছে আমাকে মাফ করে দিবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা জামিয়া ফারুকিয়া হ্যাঁ মদিনাতুল উলুম মাদ্রাসা সহ সারা দেশের সকল এদারায়ে দিনিয়াগুলোকে মাকবুল এদারা হিসাবে কবুল করে নেন বলেন আমিন এখন আমরা সকলে দোয়া করব আমার অনুরোধ হুজুর দোয়া করে দিবে ইনশাআল্লাহ হ্যাঁ।